সালের পর ওকে বিজেপির পার্টি অফিসে চা বইতে হবে, চব্বিশ সালের পর ওকে বিজেপির পার্টি অফিসে চা বইতে হবে, চব্বিশ সালের পর ওকে বিজেপির পার্টি অফিসে চা বইতে হবে। রাজনীতি করতে করতে মনে হয় বেচারাম মান্না জ্যোতিষী হয়ে যাবেন, অন্তত তার বক্তব্য শুনে এমনটাই মনে হচ্ছে। ২০২৪ রয়েছে লোকসভা নির্বাচন, আর ২০২৪ নাকি বিজেপি অফিসে চা বিক্রি করবেন শুভেন্দু অধিকারী, এমনই বলছেন বেচারাম মান্না। ফের একবার সিঙ্গুরের সভায় বিরোধী দলনেতাকে আক্রমণ করলেন বেচারাম মান্না। তিনি বলেন যে শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত, নারদা থেকে সারদা সবকিছু থেকে বাঁচার জন্য বিজেপিতে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারীও থাকতেন না বলেই দাবি বেচারামের। তার আরও অভিযোগ, জমি আন্দোলনের সময় কখনো শুভেন্দু অধিকারী মারও খাননি এবং জেলেও যায়নি। বেচারাম মান্না জোর গলায় বলেছেন সিঙ্গুরবাসী জানান তিনি কখনো চুন বালি সুরকির কাজ করেননি, তিনি জুট মিলে কাজ করতেন, তার স্ত্রী চিকিৎসক, তাই দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। বেচারাম মান্নার আরও দাবি, হাওয়া গরম করার জন্য এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন শুভেন্দু অধিকারী, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন শুভেন্দু, কিন্তু তাতে লাভ হবে না, কারণ শেষমেশ তাকে চা নিয়ে যেতে হবে বিজেপির অফিসে। কি বললেন তিনি শুনবো পুরোটা। শুভেন্দু অধিকারী সবাইকে দুর্নীতিগ্রস্ত বলছে, উনি নিজে সবচেয়ে হচ্ছে বড় দুর্নীতিগ্রস্ত, আর উনি সারদা নারদা দুর্নীতিগ্রস্ত থেকে বাঁচার জন্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন। আসল উনি জানেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী কোনোদিন হতে পারত না। আমরা কৃষক আন্দোলন করতে গিয়ে মার খেয়েছি, জেল খেটেছি এবং ৪২ দিন জেল খেটেছি, উনি কোনোদিন মারও খাননি, জেলও খাটেননি, এবং উনি তখন সিপিএমের সাথে আঁতাত করে চলতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন শুভেন্দু অধিকারী কোনোদিন হতো না। এখন বাঁচার জন্য বিজেপির ওয়াশিং মিটিংয়ে ঢুকে নিজেকে শুদ্ধ ভাবছেন, আর আমাদের বলছেন যে দুর্নীতিগ্রস্ত। পশ্চিমবঙ্গের মানুষকে যে ভাবে কেন্দ্রীয় সরকারের ধারায় নিপীড়ন করবার চেষ্টা। বক্তব্য তো আমরা শুনলাম, ইতিমধ্যেই তার এই বক্তব্যকে নিয়ে বেশ অনেক রকমের কথা উঠছে, রাজনৈতিক মহলে নানা ধরনের কথা উঠছে। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে যে কথাগুলো বললেন বেচারাম মান্না, তার সত্যতা নিয়ে বা সেটা কতটা সত্যি বা কি, সব বিষয় নিয়েও তো কথা হচ্ছে। অন্যদিকে অনেকে বলছেন যে বেচারাম মান্না ভবিষ্যৎবাণী করছেন, তিনি নাকি জ্যোতিষী হয়ে গেছেন, অন্তত তার বক্তব্য শুনে এমনটাই মনে হচ্ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। আপনার কি মত অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এছাড়াও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।